আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আপনারা দেখতেছেন ক্রিয়েটিভ ডিজাইন জোন ইউটিউব চ্যানেল। ক্রিয়েটিভ ডিজাইন জোন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সাথে আরেকটি 3 বেডরুমের বাড়ির প্ল্যান শেয়ার করব। আশা করি সকলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সো গেট লেট স্টার্টেড। প্রিয় দর্শক, আপনারা দেখতেছেন আমি একটি প্ল্যান ওপেন করেছি। এই প্ল্যানটির দৈর্ঘ্য হচ্ছে 45 ফিট 3 ইঞ্চি এবং এটির প্রস্থ হচ্ছে 26 ফিট। সো এই বাড়িটির মেন এন্ট্রান্সটা হবে এই অংশে। ঢোকার পর আপনারা সর্বপ্রথম পেয়ে যাবেন হচ্ছে 3 ফ্লাইটের স্টেয়ার, খুব চমৎকার করে ডিজাইন করা। অ্যান্ড এটি হচ্ছে বিল্ডিং এর মেন ডোর। ঢোকার পর আপনারা এই অংশে পেয়ে যাবেন ড্রয়িং কাম ডাইনিং স্পেস, বেশ বড়সড়, 16 ফিট 9 ইঞ্চি বাই 14 ফিট 5 ইঞ্চি। এবং এটির পাশে রাখা আছে হচ্ছে কিচেনটি, বেশ বড়সড়, 10 ফিট বাই 14 ফিট, প্রায় একটি বেডরুমের সমান। সো যেহেতু এটি একটি গ্রামের বাড়ি, সেক্ষেত্রে কিচেনটি একটু বড় রাখা হয়েছে। এই অংশে হচ্ছে কমন বাথটি পেয়ে যাবেন 6 ফিট বাই 4 ফিট। এবং সামনের এই কর্নারে রাখা আছে হচ্ছে একটি বেডরুম, যেটিকে আপনারা গেস্ট বেড হিসেবে ব্যবহার করতে পারবেন। এটির মেজারমেন্ট হচ্ছে 11 ফিট 11 ইঞ্চি বাই 10 ফিট 4 ইঞ্চি। অ্যান্ড হচ্ছে এই কর্নারে পেয়ে যাবেন আরেকটি বেডরুম, 12 ফিট 4.5 ইঞ্চি বাই 14 ফিট 5 ইঞ্চি। এবং এটির সাথে একটি অ্যাটাচড বাথ রাখা আছে 6 ফিট বাই 4 ফিট। অ্যান্ড এই কর্নারে আরেকটি বেডরুম রাখা আছে 12 ফিট 4.5 ইঞ্চি বাই 14 ফিট 5 ইঞ্চি। এবং এটির সাথেও একটি অ্যাটাচড বাথ রাখা আছে 6 ফিট বাই 4 ফিট। সো এই অংশে হচ্ছে একটি ওয়াশিং মেশিন থাকবে, যার কারণে হচ্ছে এই বাথরুমগুলোকে একটু ছোট করা হয়েছে। এটাও সেম একটু ছোট করা হয়েছে। সো এটা ক্লায়েন্টের ডিমান্ড ছিল। সো যাই হোক, এটা ছিল মোটামুটি আজকের প্ল্যান। এই প্ল্যানের মধ্যে হচ্ছে আপনারা পেয়ে যাবেন 3টি বেডরুম, একটি ড্রয়িং খাম ডাইনিং স্পেস, একটি কিচেন, 2টি অ্যাটাচড বাথ ও একটি কমন বাথ। সো আপনারা যদি এই ধরনের প্ল্যান ডিজাইন করতে চান বা আপনাদের যদি এই রকম সাইজের প্লট দেখে থাকে, আপনারা চাইলে এই প্ল্যানটি স্থাপন করতে পারেন বা বড় ছোট করেও স্থাপন করতে পারেন। সো ভিউয়ার্স, এটা ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে করে পরবর্তী কোনো আপডেট আপনারা মিস না করেন। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। সো ভিউয়ার্স, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।